তুই আমার আল্লাহ না, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, তুই যেটাই বলবি এটা আমি শুনবো না, যা। কিছুক্ষণ পর আবার কোরআন শরীফটা বন্ধ করে বলছে তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না। মুসল্লি চার পাঁচ জন এখানে বসা, এরা বলে কি করে হুজুর, এগুলো মাত্র নামাজ পড়াইলো। এই সমস্ত ইমান বিধ্বংসী কথা আমাদের ইমাম সাহেব যদি বলে তা আমরা গুরু কি হুজুর, হুজুর কি বলেন এগুলা, কয় কি কি বলতেছেন, চল তুই তোর কাজ কর যা। মুসল্লিদেরকে বারবার ধমক দেয়, মুসল্লিরা বুঝে না কি করো, হুজুরের মতো লোক বারবার বলে তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যার কারণে তোর কথা মানতে পারবো না। কিছুক্ষণ পর যখন সবগুলা চতুর্দিক থেকে ধরে কয় হুজুর কি বলেন, আল্লাহ বলা গোলামটা ডাক দেয়া বলে এরে মুসল্লিরা, আমি যেই দিলকে মানি, আমি যেই দিলের উপরে চলি, আমি যেইভাবে চলি, আমি যেই মালিকের গোলামি করি, তোরা সেই মালিকের গোলামি করস না। এটা কি ধরনের কথা, কোন মালিক তো একজন না, মালিক একজন হইলেও সবাই মালিকের গোলামি করতে পারে না। কেউ কেউ নেতার গোলামি করে, কেউ কেউ আর্জেন্টিনার গোলামি করে, কেউ ব্রাজিলের গোলামি করে, কেউ সরকারের গোলামি করে, কেউ নিজের নফসের গোলামি করে, আবার কেউ আল্লাহর গোলামি করে। সবাই আল্লাহর গোলামি করতে পারে না। মুসলমান থাকলেই সবাইকে মুসলমান বলা যায় না, দাবি তো সবাই করে আমি মুসলমান। এই দাবি করাটা বহুত সহজ, কেন সহজ জানেন, আমরা ইসলামটাকে ফ্রি পাইছি, ফ্রি। আমার বাপে মুসলমান, আমি মুসলমান, আমার দাদায় মুসলমান, জন্মের পরে কানে আজান দেখ বা না দেখ আমি মুসলমান। অধিকাংশ হাসপাতালে এখন সিজার হয়, সন্তান জন্মগ্রহণ করার পরে কানে পর্যন্ত মুসলমানের কুলাঙ্গার সন্তানরা আজান দিতে পারে না, কানে আজান আমি দেখেছি, সিজার হয়েছে তো এক জায়গায় নিয়ে গেছে, আজান দেয় নাই। আমার জুমার নামাজ পড়ে অনেক মানুষ মুসল্লি আসে হুজুর, সেদিন একজন আসছে হুজুর আমি তো আমার তো আকিকা হয় নাই, আমাকে আপনার হয় নাই, আপনার ছেলের হয় নাই, কইছে আমার হয় নাই, আপনার বয়স কত, কইছে বয়স তো 33 হয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 33 বছর হয়ে গেল আকিকাও দিল না। এই কারণে তো মুসলমানের সন্তানরা মসজিদে যাওয়ার নাম শুনলে কয় হুজুর প্যান্টে একটু সমস্যা আছে পরে যাবো, কারণ ওই যে জন্মের পরে কানে আজান শুনে নাই, কেমনে আজান তার ভালো লাগবে বলেন, কিভাবে নামাজ তার ভালো লাগবে বলেন, কিভাবে ভালো লাগবে, কারণ সে জন্মের পরে না আজান শুনছে না আকামত শুনছে, সে আজানের সঙ্গে পরিচিত না আকামতের সঙ্গে পরিচিত না, এই কুলাঙ্গারের কাছে তো আজানটাকে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আর যদি মুসলমান দাবি করেন আল্লাহর নামাজের আওয়াজ আজানের শব্দ সারা দুনিয়ার সব শব্দের চাইতে আপনার কাছে পছন্দের হওয়া ইমানের আলামত ঠিক কিনা জোরে কর। ইসলাম আমরা আমাদের বাপের থেকে ইসলাম পাইছি, দাদার থেকে ইসলাম পাইছি, ফ্রি পাইছি তো। একজন মানুষ যদি ফ্রি ঘর করে দেন দেখুন এটার মূল্যায়ন করবো না, কেউ ফ্রি দিছে দেওয়াল ফাটা, ফ্রি দিছে এনে একটু দাগ, কারণ ফ্রি পাইছে তো। ইসলাম আমরা ফ্রি পেয়েছি যার কারণে দাম নাই। সাহাবাজ মাইন আমাদের পর্যন্ত ইসলাম আনতে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাল দিয়েছে, সব বিসর্জন দিয়েছে, যার কারণে তাদের কাছে ইসলামের দাম ছিল। আর আপনি আমি ফ্রি পাওয়ার কারণে এই কারণে আমার কাছে ইসলাম মজা লাগে না, আমার কাছে আর্জেন্টিনা ব্রাজিল মজা লাগে। কথা কি ক্লিয়ার, বুঝতে পারতেছেন তো, একটু কষ্ট লাগতেছে আপনাদের? এই টাইপের মুসলমান আমরা, আমরা যে মুসলমান, এই মুসলমান দিয়া ঘাসও কাটা যাবে না, ইসলামী বিপ্লব তো বহুত্বের কি বা, ঘাসও কাটা যাবে না। সমাজের ভিতরে বাইরে আমার মুসলমান দাবি করেন কিন্তু তাকওয়া নাই, নফসের সঙ্গে মুজাহাদা করার মতো শক্তি সামর্থ্য আপনার আমার নাই। দেখেন আল্লাহর বান্দা সুন্দর করে নামাজের পর বলে তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, মুসল্লিরা ডাক দেয়া বলে আপনি কি এমন কথা বলতেছেন, হুজুর ডাক দেয়া বলে আমি কথা বলার পিছনে অনেক কারণ আছে, তোরা আমার কথা বুঝবি না, নামাজটা পড়ার পর কোরআনটা হাতের ভিতরে নিলাম, তেলাওয়াত করতে যাব, এমন সময় আমার নফস আমারে বলতেছে দোস্ত একটু বাইরে যা, সুন্দর করে চা খায় আস, বাসায় যায় আস, সুন্দর করে নতুন উজু করে আবার মসজিদে ঢুকবি, শয়তান আমার নেক্সট সুরাতে ধোকা দেয়, নফস আমার ধোকা দেয়, কয়ে যা তুই বাহিরে যা, বারবার কোরআন খুলি আবার বারবার বন্ধ করি, কি করব কি করব, অবশেষে নফসকে ধমক দিয়ে বললাম খবরদার তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যার কারণে নফস যেমনি বলবি আমি তেমনি চলতে পারবো না। আল্লাহু আকবার, কোনদিন বলছেন এমনি নফসরে, এই নফস
এটা মন চায় করিস না, বলেন নাই, কারণ নফস আমাদেরকে ঠেলে ঠেলে গুনাহের দিকে নেয়।